বন্ধুরা, ইউরোপের দেশ সুইডেনে যারা বিজনেস পারপাসে যেতে চাচ্ছেন বা যাওয়ার জন্য ভাবছেন, প্ল্যান করছেন, সেখানে যাবেন, ব্যবসা শুরু করবেন, তাদের জন্য আজকের ভিডিওটি। বন্ধুরা, আমি সোহেল আর আপনারা দেখছেন আই এম সোহেল ইউটিউব চ্যানেল। আর আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হলো আপনারা কীভাবে ইউরোপের দেশ সুইডেনে বিজনেস পারপাসে যাবেন এবং কোন কোন ডকুমেন্টসগুলো এক্স্যাক্টলি আপনাদের লাগতে পারে, তার পাশাপাশি ভিসা অ্যাপ্লিকেশন ফি কত হবে এবং এম্বাসি ফেসের ব্যাপারে কিছু কথা বলবো। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, ভিডিওটিকে স্কিপ করবেন না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে প্রেস করে রাখবেন। তাহলে চলুন শুরু করা যাক। বন্ধুরা, সুইডেন খুবই একটি উন্নতশীল দেশ, উন্নত একটি দেশ। যেই দেশে, ইউরোপের সেই দেশে অনেকেই ওয়ার্ক ভিসা, ওয়ার্ক পারমাস বলেন, ট্যুরিস্ট ভিসা বা অন্যান্য পারপাসে যেতে আগ্রহী। তো আজকে ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য যারা বিজনেস পারপাসে সুইডেনে যেতে চান এবং সেখানে ছোটোখাটো ব্যবসা খুলতে চান এবং ব্যবসা স্টার্ট করতে চান তাদের জন্য। তো তাদের জন্য প্রাথমিক বিষয় হলো সুইডেনের যে সেনজেন ভিসা। সেনজেন ভিসার একটি ক্যাটাগরি হলো যে বিজনেস ক্যাটাগরি। এই বিজনেস ভিসায় আপনারা যারা যেতে চান তাদের জন্য যে সকল ডকুমেন্টসগুলো লাগবে তার মধ্যে অন্যতম হলো, বন্ধুরা, সুইডেনে বিজনেস পারপাসে যারা যেতে চাচ্ছেন তাদের জন্য প্রয়োজনীয় যে সকল ডকুমেন্টসগুলোর লাগবে তার মধ্যে অন্যতম হলো আপনার একটি দুই পাতার সেনজেন ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে হবে কারেক্টলি। যেই ভিসা অ্যাপ্লিকেশন ফর্মটি আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, একটি ওয়েবসাইটের লিঙ্ক, সেখানে ফুল ডিটেলস, কোন কোন ডকুমেন্টস লাগবে সেটার পাশাপাশি অ্যাপ্লিকেশন ফর্মের লিঙ্ক পেয়ে যাবেন সেখানে। তো প্রথমত আপনার এই ভিসা অ্যাপ্লিকেশন ফর্মটি ঠিকঠাকভাবে ফিল আপ করতে হবে। দ্বিতীয়ত, আপনার একটি পাসপোর্ট লাগবে। পাসপোর্টের মেয়াদ অবশ্যই সর্বনিম্ন 6 মাস থাকতে হবে, এক্সপায়ারি ডেট সর্বনিম্ন 6 মাসের থাকতে হবে। তৃতীয় যেটি লাগবে আপনাদের সেটি হলো আপনাদের একটি পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ লাগবে, যা 70-80% আপনাকে ফেস হ্যাডটা শো করতে থাকতে হবে সেখানে, এবং সেনজেন সাইজ হবে 35x45 mm। 4 নম্বর যেই ডকুমেন্টটি লাগবে সেটা হলো আপনাকে একটি কভারিং লেটার লিখতে হবে। এই কভার লেটারে উল্লেখ থাকবে আপনার বর্তমান ডিটেলস, আপনার ব্যবসায়িক ডিটেলস, আপনার পার্সোনাল ডিটেলস, তাছাড়া আপনি কী করছেন, কত বছর যাবত ব্যবসা করছেন, এর ডিটেলস সমূহ। তাছাড়া 5 নম্বরে যেই লেটারটি আপনাদের প্রয়োজন হবে সেটি হলো ইতিনারারি লেটার। তো সেই লেটারে উল্লেখ করতে হবে আপনি যে সেনজেন ভিসায় সুইডেনে যাবেন, সেনজেন ভিসায় সুইডেনে যাবার পর সেখানে ডে বাই ডে একটি রিপোর্ট করতে হবে, যে পূর্ব থেকেই প্ল্যান করে নেবেন। ডে বাই ডে রিপোর্টের মধ্যে আপনি প্রথম দিন কী করবেন, সেকেন্ড ডে কী করবেন, আপনি ইউরোপের অন্য কোনো দেশে ভিজিট করবেন কি না, অন্য কোনো জায়গায় মুভ করবেন কি না, টোটাল যেই আপনি প্ল্যান করবেন সেটা আপনি এই লেটারে উল্লেখ করে নেবেন। পঞ্চমত যেটি সেটি হলো আপনাদের একটি ট্রাভেল ডকুমেন্ট, অর্থাৎ আপনাদের হোটেল বুকিং ডকুমেন্ট প্রয়োজন হবে। যেই হোটেল বুকিং ডকুমেন্টটি চাইলে আপনারা booking.com থেকে করে নিতে পারেন, এজন্য আপনাদের পে করতে হবে না। আর ষষ্ঠত যেই ডকুমেন্টটির প্রয়োজন হবে সেটি হলো আপনাদের এয়ার টিকিট, সেটিও আপনাদেরকে পারচেজ করতে হবে না, সেটির একটি প্রুফ বুকিং টিকিট আপনারা ডকুমেন্ট স্বরূপ আপনাদেরকে প্রুফ স্বরূপ দেখাতে হবে। তারপরে যে বিষয়টি আসে 7 নম্বরে, আপনার বিজনেসের ট্রেড লাইসেন্স, আপনার চেম্বার অফ কমার্সের সার্টিফিকেট, তাছাড়া আপনার অন্যান্য যে ডকুমেন্টসগুলো ইনকাম ট্যাক্স সেগুলোর ডকুমেন্টস আপনাকে জমা দিতে হবে। তার পাশাপাশি তারপরে স্টেপটি হলো আপনাদের পার্সোনাল ব্যাংক স্টেটমেন্ট শো করতে হবে, ডকুমেন্ট দিতে হবে ব্যাংক স্টেটমেন্টের, তাছাড়া আপনার বিজনেস ব্যাংক স্টেটমেন্টেরও ডকুমেন্ট দিতে হবে, আপনার ব্যবসায়িক যে স্টেটমেন্ট রয়েছে সেটারও লেনদেনের ডকুমেন্টস দিতে হবে, আপনার পার্সোনাল যে লেনদেন রয়েছে সেটারও ব্যাংকের ডকুমেন্টসগুলো দিতে হবে। তাছাড়া তারপরের স্টেপটি হলো আপনার 30,000 ইউরোর ইন্স্যুরেন্স কভারেজ লাগবে, যেটি আপনি বিমানের অফিস থেকে কিনে নিতে পারবেন 3-4 হাজার টাকার ভিতরে। তো আমি ডেসক্রিপশন বক্সে বা আমি যে ওয়েবসাইটটি দিব সেই ওয়েবসাইটটিতে গেলে আপনারা ইন্স্যুরেন্স কভারেজ কীভাবে করতে হয়, কোথা থেকে করবেন সেটার লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে আপনারা গিয়ে দেখতে পারেন। তাছাড়া আপনাদেরকে এই ডকুমেন্টসগুলোর পাশাপাশি অন্যান্য সাপোর্টিং ডকুমেন্টসের প্রয়োজন হতে পারে, যেগুলোর
জন্য আপনারা একটু কষ্ট করে ডেসক্রিপশন বক্সে যে ওয়েবসাইটটি লিঙ্ক দিয়ে দিব সেই ওয়েবসাইটটিতে আপনারা যাবেন, সেখানে ডিটেলসগুলো পাবেন, ধীরে সুস্থে সেগুলো বুঝে নেবেন, তারপরে আপনারা শেনজেন ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারেন। আর শেনজেন ভিসার জন্য আমি এক ভাইয়ের কাছ থেকে জেনেছি যে আসলে শেনজেন ভিসার জন্য বাংলাদেশে যে এম্বাসি রয়েছে সেখানে ইন্টারভিউর প্রয়োজন হয় না, যদিও আপনাকে ভিসা অ্যাপ্লিকেশন ফিজ সহ অন্যান্য যে যাবতীয় ডকুমেন্টসগুলো রয়েছে সেগুলো সাবমিট করার সময় অবশ্যই মনে রাখতে হবে যে আপনার সাবমিট করার সময় আপনাকে ভিসা অ্যাপ্লিকেশন ফি বাবদ 4,500 টাকার মতো আসবে, অন্যান্য যে ফিস রয়েছে টোটাল 8,000 টাকার মতো আসবে। তো এই হলো ভিসা পাওয়ার ক্ষেত্রে যেই ডকুমেন্টসগুলোর প্রয়োজন হবে সেগুলো। আর আপনারা যারা সহজেই ভিসা পেতে চান তাদেরকে অবশ্যই মনে রাখতে হবে আপনার যে পাসপোর্ট, যে পাসপোর্টের ট্রাভেল হিস্ট্রি স্ট্রং হতে হবে। যদি আপনার অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, জাপান এই দেশগুলোতে ভিজিট ভিসা থেকে থাকে আপনার পাসপোর্টে, সেক্ষেত্রে কিন্তু খুব সহজেই আপনারা শেনজেন ভিসা ইউরোপের সুইডেনে যাওয়ার জন্য শেনজেন ভিসা পেয়ে যাবেন। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট সেকশনে আমাকে জানাতে ভুলবেন না। আর আপনাদের যে কোনো ধরনের মতামত, কোয়েশনস, কোয়েরি থাকলে কমেন্ট সেকশনে করতে পারেন, সবার উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।